We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। পাড়ার ছেলে ছোকরারা একে বাওয়াল বলে, চরম মিথ্যে, জল জ্যান্ত মিথ্যেকে বাওয়াল বলে। আমি আর অন্য কোনো শব্দ পাচ্ছি না, মাফ করবেন। আজ মোদিজির বাওয়ালি নিয়েই আলোচনা। কি সেটা? 2016 28 ফেব্রুয়ারি বরেলিতে এক কৃষক জমায়েতে দেশের প্রধানমন্ত্রী মোদি জি বলেছিলেন, 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ মানে আজ যে কৃষক বছরে 1 লক্ষ টাকা রোজগার করছেন, তিনি 2022 সালে 2 লক্ষ টাকা রোজগার করবেন। 2022 কিভাবে? বিভিন্ন স্কিমের কথা উল্লেখ করেছিলেন, এগ্রিকালচারাল ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট, এগ্রিকালচারাল লোন, সেচের ব্যবস্থা, কৃষকদের ফসলের সঠিক দাম দেওয়ার ব্যবস্থা, কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পয়সা দেওয়ার ব্যবস্থা, সার এবং বীজের দাম কমানোর ব্যবস্থা, উন্নত প্রযুক্তি চালু করার ব্যবস্থা, এবং এইসবের ফলে নাকি কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। এর আগে স্বাধীনতার পর থেকে নাকি কৃষকদের কথা কেউ ভাবেনি। উনি অনেক ভাবনা চিন্তা করে এই প্ল্যান করেছেন। এটা ছিল এক মস্ত বড় বাওয়াল। ওনার সরকারের হিসেব বলছে, 2013-14-তে কৃষকদের আয় ছিল মাসে 7,392 টাকা, 2014-15-তে 7,859 টাকা, 2015-16-তে 8,058, আর 2020 থেকে 2021-এ তা দাঁড়িয়ে 8,793 টাকায়। মূল্যবৃদ্ধির দরকে মাথায় রাখলে কৃষকদের আয় দ্বিগুণ হওয়া তো দূরস্থান, প্রকৃত আয় কমেছে। এবং মজার কথা, দেশের প্রধানমন্ত্রী আপাতত উত্তরপ্রদেশে ডেইলি প্যাসেঞ্জারি করছেন। প্রত্যেক রাজ্যে নির্বাচনের আগে যা তিনি করে থাকেন, ইতিমধ্যেই অন্তত 45 জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। একবারের জন্য তিনি কৃষকদের আয় দ্বিগুণ হবার কথা মুখেও আনেননি, কারণ তিনি যখন বলছেন তখনই ভালো করেই জানতেন এসব হলো বিশুদ্ধ বাওয়ালি, 100% মিথ্যে, এমনটা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। উনিও জানতেন কিন্তু বলেছেন। এরকম বলাটা ওনার অভ্যেস। হঠাৎ সন্ধেবেলায় মিত্র নোটবন্দি হল। কেন? কালা ধন বাহার আয়গা। কি হলো সবাই জানেন, উনি আর তা নিয়ে কোনো কথাই বলছেন না। হঠাৎ করে লকডাউন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের অবর্ণনীয় কষ্ট, মৃত্যু। উনি তারপর একবারও বলেছেন যে এই ঘোষণা ভুল হয়েছে। জিএসটি এখনো ভুগছে দেশের ছোট ব্যবসায়ীরা। মসনদে বসা ইস্তক দুটো কাজ উনি করেছেন, এক রাম মন্দির, দুই দেশের লাভজনক সংস্থা বেচে দেওয়া, বাকি সবটাই বাওয়াল। বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করবেন, হয়েছে কি? যোগী মন্ত্রিসভায় 51 জন মন্ত্রী ছিলেন, তার মধ্যে 42 জন এবার নির্বাচনের ময়দানে, এর মধ্যে 27 জন মন্ত্রী কৃষক।
অন্তত খাতায় কলমে তাই লেখা আছে। এই ২৭ জনের গড় সম্পত্তি ৫.৯৪ কোটি টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, ৫.৯৪ কোটি টাকা। আম কৃষকদের রোজগার দ্বিগুণ হয়নি, কৃষক মন্ত্রীদের রোজগার ৭০ গুণ বেড়েছে। সারা দেশের প্রথম ১০টা রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, কেরল, গুজরাত, হিমাচল, উত্তরাখণ্ড, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, মেঘালয়ের কৃষকের রোজগার দ্বিগুণ হয়নি, কিন্তু বেড়েছে উত্তরপ্রদেশের কৃষকের। প্রকৃত রোজগার কমেছে। আসুন উত্তরপ্রদেশের সেই কৃষক মন্ত্রীদের সম্পদের বাহারটা একটু দেখে নি। রমাপতি শাস্ত্রী, এনার আয় কৃষি আর বেতন থেকে, মোট সম্পত্তি ৪.৪৪ কোটি টাকা। জয় প্রতাপ সিংহ, এনারও আয় কৃষি আর বেতন থেকে, মোট সম্পত্তি ৭.৯৯ কোটি টাকা। সতীশ মাহানা, আয় কৃষি, বেতন আর ভাড়া থেকে, মোট সম্পত্তি ২৩.৭৯ কোটি টাকা। সূর্য প্রতাপ শাহী, কৃষি আর বেতন থেকে আয় আপাতত সম্পত্তি ৬.৪৮ কোটি টাকা। লক্ষ্মীনারায়ণ চৌধুরী, গ্যাসের ডিলারশিপ, কৃষি আর বেতন থেকে আয়, সম্পত্তি মোট ১১.৮৯ কোটি টাকা। রাজেন্দ্র প্রতাপ সিংহ, কৃষি বেতন ছাড়া অন্য ব্যবসাও আছে, মোট সম্পত্তি মাত্র ১২.৮২ কোটি টাকা। মুকুট বিহারী বর্মা, কৃষি থেকে আয়, মোট সম্পত্তি ২.০৫ কোটি টাকা। আশুতোষ টন্ডন, কৃষি ব্যবসা বেতন থেকে আজকের সম্পত্তি ৮.৬৭ কোটি টাকা। সন্দীপ সিং, কৃষি আর বেতন থেকে সম্পত্তি ১৪.৪৬ কোটি টাকা। অনিল শর্মা, কৃষি থেকে আয় সম্পদ ১৬.৪৮ কোটি টাকা। প্রত্যেককে কোটি কোটি টাকার মালিক, যোগীজির জমানায় মন্ত্রী, এবং এরা প্রত্যেকে কৃষক। এদের আয় দ্বিগুণ নয়, কারোর কারোর ৭০ গুণ বেড়েছে। সেই উত্তরপ্রদেশে যেখানে কৃষকদের প্রকৃত আয় কমেছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নীতি আয়োগ ২০১৮তে স্ট্র্যাটেজি ফর নিউ ইন্ডিয়া রিপোর্ট দিয়েছিল, যেখানে বলা হয়েছিল ১৯৯৩ থেকে ২০১৬ এই ২২ বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। ২২ বছরে তখন কৃষির গড় বার্ষিক বৃদ্ধি ৩.৩১। ২০২২ থেকে ২০২৩এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য এই বৃদ্ধির হার হতে হবে অন্তত ১০.৪%, হয়েছে ৫%-এরও কম। অর্গানাইজেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ও সিইডি রিপোর্ট বলছে, কেবলমাত্র উচিত দাম না পাওয়ার ফলে ২০০০ থেকে ২০১৭র মধ্যে কৃষকদের ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটি টাকা। কেবল কৃষকরা উচিত দাম পেলেও তাদের আয়ের অনেকটা সুরাহা হবে, বৃদ্ধি হবে। বদলে প্রধানমন্ত্রী কি বলছেন, কি করছেন? বছরে ৬০০০ টাকা দিচ্ছেন কৃষকদের অ্যাকাউন্টে, সেও সবাই পাচ্ছে না, সেটা বলাই বাহুল্য। ৩৫০ গুণ ৪০০ গুণ আয় বাড়ছে আম্বানি আদানিদের, লক্ষ কোটি টাকা মেরে দিয়ে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কেটে পড়ছেন বিদেশে। তাদের টাকা ফিরিয়ে আনা তো দূরস্থান, রোজ নিত্য নতুন ব্যাংক ঘোটালার কথা বেরিয়ে আসছে। উত্তরপ্রদেশের কৃষকদের রোজগার
মাসে 8,000 টাকা। আর সেই উত্তরপ্রদেশের কৃষক মন্ত্রীদের রোজগার গড়ে 5.94 কোটি টাকা। এটাই হলো সত্যি, যে সত্যিটাকে ঢাকার জন্য এই 80-20 কাশী মথুরার কথা আসছে। সাইকেলকে জুড়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদের সঙ্গে, জুড়ছেন কে, যিনি এই বাওয়ালির সূত্রপাত করেছেন, সেই নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি, দেশের প্রধান সেবক। দেশের অন্নদাতাদের নিয়ে এমন তামাশা দেশ আগে কখনো দেখেনি। অবশ্য এখানেই তো থেমে থাকেননি মোদিজি, কৃষকদের বিরাট উন্নতির জন্য কৃষি বিল এনেছেন, কোনো রকম আলোচনা ধার ধারেননি, পাশ করিয়েছেন, কৃষি আইন তৈরি হয়েছে, কৃষকদের আরও জাঁতাকলে পেশাই করার ব্যবস্থা করেছেন, কৃষকরা তার বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের ওপর পুলিশ আর গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে রাজধানীতে না ঢুকতে পারেন তার জন্য রাস্তাতে গজাল পোঁতা হয়েছে, ব্যারিকেড তৈরি হয়েছে, জল কামান দিয়ে লাঠি টিয়ার গ্যাস দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে, আন্দোলনকারীদের খালিস্তানি উগ্রপন্থী বলা হয়েছে, 700 জনের বেশি কৃষক মারা গিয়েছেন, 4 জনকে তো গাড়ির চাকার তলায় পিষে মারা হয়েছে, অভিযুক্ত আবার দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। ফিরছি আলোচনায় আরো একটা বিরতির পর। এত কিছু করার পরে কহিন তো মেরে তপস্যা মে কমি থি বলে আইন ফেরত নিয়েছেন। আসলে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে একটু সামলানোর চেষ্টা করছিলেন, সামলানো যায়নি। যদি জিতে যান তাহলে নিশ্চিত আবার সেই আইন ফিরিয়ে আনবেন, একথা বিজেপির নেতারা প্রকাশ্যেই বলছেন। এত কৃষক দরদি তিনি যে আইন তোলার সময় এমএসপির আইন আনা হবে বলে প্রতিশ্রুতি দেবার পরেও আজও সেই কমিটি তৈরি হয়নি। দেশের অন্নদাতাদের মৃত্যুর জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী, দেশের কৃষকদের এই দুর্ভাগা হালের জন্য দায়ী এই প্রধানমন্ত্রী বাওয়াল দিয়েছিলেন, দেশের কৃষকদের আয় দ্বিগুণ হবার কথা বলেছিলেন। আজ সেই দলের মন্ত্রীরা কোটিপতি আর কৃষকরা হতদরিদ্র, এমন এক পটভূমিতে তাঁর একমাত্র ভরসাই হতো দরিদ্রদের, তাঁদেরই ট্যাক্সের পয়সায় দেওয়া 5 কিলো চাল ডাল। প্রকাশ্য জনসভায় বলছেন, এক ভিডিও দেখিয়ে বলছেন, এক নট সম্প্রদায়ের মহিলা বলেছেন, আমি মোদিজির নমক খেয়েছি তাকেই ভোট দেব। সেই ভিডিওর বাকি অংশে সেই মহিলাই বলছেন, তিনি উজ্জ্বলা যোজনার গ্যাস পাননি, তিনি আয়ুষ্মান ভারতের কার্ড পাননি, পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। সেই অংশের ভিডিওর কথা চেপে গেছেন। দেশের প্রধানমন্ত্রী দেশের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় যা সামান্য কিছু বিতরণ করছেন তাকে তিনিও তার নিজের দান বলে মনে করেন। মহিলা বলছেন, আমি মোদিজির নামক খেয়েছি, প্রধানমন্ত্রী তা ফলাও করে জনসভায় বলছেন, বলতে গিয়ে তার গলা কাঁপছে না, বলতে গিয়ে তার লজ্জাও লাগছে না। আমরা কোন দেশে বাস করছি? দেশের প্রধানমন্ত্রী মিথ্যে বলেন, মিথ্যে প্রতিশ্রুতি দেন, সরকারি সাহায্যকে নিজের সাহায্য বলে প্রচার করেন। আমাদের দুর্ভাগ্য, এমন এক প্রধানমন্ত্রীকে নিয়েই আমাদের অন্তত 2024 পর্যন্ত চলতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens